তো সবাইকে আবার গুড ইভিনিং গুড মর্নিং তো সবাই ভালো আছে তো নাকি তো আমরা ইংলিশ স্কিলস পড়েছি এবং বেশ কতগুলো টপিক আমাদের শেষ হয়ে গেছে তাই না তো আজ থেকে আমাদের ইন্ট্রোডাকশন টু পয়েট্রির পয়েম শুরু করার কথা তো আমরা ইউলিসিস নামক যে কবিতাটি সেটা দিয়ে আজকে শুরু করব আর তোমাদের আজকেই আর একটা টেস্ট নেওয়ার কথা আছে হ্যাঁ হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ ওয়ান টু সিক্স চ্যাপ্টারস হ্যাঁ সব পার্টের আর ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেসের ব্রিফ এবং শর্ট কোয়েশ্চেন্সগুলো পড়তে দেওয়া আছে আগামী দশে অক্টোবর পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে পড়ে নেবা আচ্ছা তাহলে আমরা সরাসরি কবিতাতে চলে যাই এই কবিতাটা কি পড়া হয়েছে তোমাদের কলেজে বা ক্লাসে ইউলিসিস আচ্ছা কারো হয়েছে কারো হয়তো হয়নি এখনো তো সমস্যা নেই আমরা একটু কিছুটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন একটু জেনে নিই যে আসলে ইউলিসিস এই যে ওয়ার্ডটি এই ওয়ার্ডটা দিয়ে আসলে কাকে নির্দেশ করে বা কে এটি কি কোনো ব্যক্তি বা কোনো জায়গার নাম বা কিসের নাম

বা নামটা এসেছে একটা এপিক থেকে এপিক বুঝো তোমরা এপিক কি জিনিস মহাকাব্য তাহলে এপিক মানে হচ্ছে কি মহাকাব্য এটা হচ্ছে লং ন্যারেটিভ পয়েন্ট হম দেখা বলছে কি আর লং টিপিক্যাল ওয়ান ডিরাইভ ফ্রম এনশিয়ান ওরাল ট্রেডিশন মেনলি এপিকটা হয়ে থাকে মুখে মুখে চলে আসা যে লং পয়েম যেটা ম্যান মানুষ আগে তো লেখার কোনো ট্রেডিশন ছিল না তখন মানুষ মুখে মুখে হ্যাঁ ছন্দ আকারে গেয়ে বা রিসাইট করে মানুষকে বিনোদন দিত তো এরকম তৎকালীন সময়ে আমাদের এখন যেমন ইন্টারনেট ফেসবুক থেকে শুরু করে কত কিছু আছে এখন আর মানুষ সিনেমাও দেখে না হ্যাঁ তৎ আগের যুগে এমনও ছিল যে এক একটা লং ন্যারেটিভ পয়েম এক সপ্তাহ লেগে যেত মানুষকে করে শোনাতে গ্রাম ভিত্তিক আমরাও শুনেছি এগুলো তো এগুলো দল বেঁধে গানের সুরে সুরে কাহিনী বলতো আর মানুষজন শুনতো কারণ তখন রকম ভাবে ক্যামেরা ছিল না টেলিভিশন ছিল না মোবাইল ফোন ছিল না তখন তখন এই যে লং ন্যারেটিভ পয়েম গুলো এগুলো হচ্ছে কি এপিক এবং এর বিশেষ কিছু বিষয় থাকে যেমন ন্যারেটিং দ্য অ্যাডভেঞ্চার অফ লিজেন্ডারি ফিগার্স

এপিক হ্যাঁ এই এপিকটার নায়ক ছিল হচ্ছে অডিসিউস হুম দেখো অডিসি কি একটা হচ্ছে দেখো এপিক পয়েম ইন বুকস চব্বিশটা বই বা চ্যাপ্টার রয়েছে ট্র্যাডিশনালি ট্রেডিশনালিড টু দ্যান্সিয়ান গ্রিক পয়েট হোমার ভেবে নেওয়া হয় যে এই অডিসি নামক যে এপিকটি এটা লিখেছেন হচ্ছে গ্রিক পয়েট হোমার এবং দ্য পয়েম ইজ দ্য হিস্ট্রি অফ অডিসিউস দেখো অডিসিউস কিং অফ ইথাকা হু ওয়ান্ডার্স ফর টেন ইয়ার্স অল দো দ্য অ্যাকশন অফ দ্য পয়েম কভার্স অনলি দ্য ফাইনাল সিক্স উইকস হ্যাঁ তো অডিসিউস গিয়েছিল কোথায় একটা যুদ্ধে ঠিক আছে তো বলছে ওয়ান্ডার্স ফর টেন ইয়ার্স ট্রাইং টু গেট হোম আফটার দ্য ট্রোজান ওয়ার ট্রোজান ওয়ার বুঝো হোয়াট ইজ দ্য ট্রোজান ওয়ার

তাহলে হোমার দুটা এপিক পয়েম লিখেছিলেন তাই তো এর ভিতরে প্রথমটা হচ্ছে ইলিয়াড আর দ্বিতীয়টা হচ্ছে ওডিসি বলছি ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এক্সটেন্ড এটার মনোযোগ দিয়ে শুনবা কবিতাটা বোঝার জন্য কিন্তু প্রয়োজন অফ লিটারেচার স্টিল ওয়াইল্ডলি রেড বাই মডার্ন অথর্স অডিয়েন্সেস অ্যাজ উইথ দ্য ওডিসি দ্য পয়েম ইজ ডিভাইড ইনটু টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বুকস এন্ড ওয়াজ রিটেন ইন আচ্ছা এগুলো জানা দরকার নেই মোটামুটি আমরা এটুকু জানলাম যে

একটা কাহিনী এটা আর কি যে কাহিনীতে দেখানো হয় আর হয়েছিল হচ্ছে প্রায় আজ থেকে তেত্রিশ চৌত্রিশশো বছর আগে কোথায় হয়েছিল বাই দেখো গ্রিক্স এগেইনস্ট দ্য সিটি অফ ট্রয় আফটার প্যারিস অফ ট্রয় টুক হেলেন ফ্রম হার হাজবেন্ড মেনেলাস কিং অফ স্পার্টা এখানে অনেকগুলো কাহিনী আছে যে কাহিনীগুলো একটু আমাদের খেয়াল করতো তাহলে আমরা চলে গেলাম দেখো ওডিসি জানতে ওডিসির সাথে চলে আসলো ইলিয়ার্ড এবং ইলিয়ার্ডটা আবার কিসের সাথে রিলেটেড হ্যাঁ একটাই ওয়ার সেটা হলো ট্রোজেন ওয়ার এই ট্রোজেন ওয়ারকে কেন্দ্র করে মেইন যে এপিক সেটা হচ্ছে ইলিয়ার্ড ইলিয়ার্ডটা মেইনলি হচ্ছে দ্য ফল অফ ট্রয় মানে ট্রয়ের ধ্বংস নিয়ে ট্রয়কে কিভাবে ট্রয় নগরীটাকে কিভাবে ধ্বংস করা হয় শেষের দিকের কাহিনী অংশটুকু হচ্ছে ইলিয়ার্ডে উঠে এসেছে হুম

যে অলিম্পিয়ান যে গডসরা রয়েছে সেই গডসদের প্রধান হচ্ছেন জিউস বা জুপিটার ঠিক আছে তো জিউস হচ্ছে গডদের প্রধান এই যে বলছে জিউস ইজ দ্য স্কাই অ্যান্ড থান্ডার গড ইন এনশিয়ান গ্রিক রিলিজিয়ান হু রুলস অ্যাজ কিং অফ দ্য গডস অন মাউন্ট অলিম্পাস এগুলো সবই হচ্ছে কি পুরান কাহিনী পুরান কাহিনী মানে বুঝো তো মিথোলজি কি যেগুলো কি সত্য ইতিহাসের এগুলো কি ইতিহাস না কাল্পনিক বা কল্পনা মানে কাল্পনিক বিশ্বাস কোনটা কাল্পনিক কাল্পনিক কাহিনী বিশ্বাস কারণ আমরা আজকে যে ইসলাম ক্রিস্টিয়ানিটি বা ইহুদি ধর্মের একেশ্বরবাদের যে কাহিনী পাচ্ছি তাইতো বা যে বিশ্বাস আমরা করছি এইগুলো তৎকালীন সময়ে ছিল না তৎকালীন সময়ের মানুষ বিভিন্ন দেব দেবীতে বিশ্বাস করত বিশেষ করে এটা আমরা কিন্তু ইউরোপ কেন্দ্রিক বা ওই জায়গাকার কাহিনী বলছি যেমন আমরা এদিকে যদি পাই আমরা কিন্তু হিন্দুইজম দেখেছি তাই না হিন্দুইজমে কিন্তু অসংখ্য গডস কথা বলা আছে হ্যাঁ বিভিন্ন দেবতা বা দেবীর কথা বলা আছে ঠিক ওই ভাবে ওই অলিম্পাস পর্বত অলিম্পাস পর্বত কোথায় অবস্থিত জানো তো অলিম্পাস কথা আসলো করতে গেলে তাই না হুম দেখো এই হচ্ছে একটা মাউন্টেন যেটা মেনলি গ্রিসে অবস্থিত হ্যাঁ মাউন্টেন ইন গ্রিস দেখো ওখান থেকে মেনলি বিশ্বাসের কারণে এটা এসেছে আগের যুগে তো মানুষ কি করতো যে কোনো শক্তিকেই গড় বা দেবতা বলে মনে করতো হুম সেই হিসাবে সূর্যের দেবতা রয়েছে তাই তো তারপর হচ্ছে ঝড়ের দেবী রয়েছে ঝগড়ার দেবী রয়েছে ঠিক আছে তারপরে হচ্ছে তোমার নদী সূর্য এরকম তারপর হচ্ছে ফার্টিলিটি মিউজিক তাই তো তারপরে হচ্ছে ওয়াইন মানে কি বলবো সব ধরনের এক একটা করে গড কিন্তু ধরে নেওয়া হয়েছে তার তত্ত্ব মানুষ বিশ্বাস করতো কি আমাদের যে অ্যাক্টিভিটি আমাদের যে জীবনধারা এর প্রত্যেকটা পার্টের জন্য একজন করে গড আছেন তো মাউন্ট অলিম্পাস ইজ অ্যান এক্সটেনসিভ দেখো ম্যাসিভ নিয়ার দ্য থার্মি থার্মেইক গালফ অব দ্য সি এটা কিন্তু আছে হুম এবং আমরা জানি অলিম্পিক গেম নাম শুনেছি না অলিম্পিক গেম আগের অলিম্পিক গেমের কিন্তু একটা মানে খারাপ বিষয় প্রচলিত ছিল এক সময় দিয়ে অলিম্পিক গেম একসময় বন্ধ হয়ে গেছিল আগেকার যুগের মানুষ মারামারি করতো সবসময় সবসময় একজন সাথে লেগেই থাকতো তখন একজন ব্যক্তি ভেবেছিল যে কিছু মানুষ আছে যারা গায়ের শক্তি বেশি মানসিক শক্তি বেশি তারা সবসময় অন্যের সাথে মারামারি করে তাই এমন একটা ব্যবস্থা করলে কি হয় যে প্রতিযোগিতামূলক মারামারি হবে হম যেখানে মানুষ তার গায়ের শক্তি দিয়ে কাজ করবে তাই তো শক্তি মেটাবে এবং যে ভালো করবে সে পরাজিত মানে ইয়া করবে জয়ী হবে এরকম একটা বিষয় ব্যবস্থা করার মাধ্যমে অলিম্প দেখ অলিম্পিক গেমটা চালু হয় তো এই মাউন্ট অলিম্পাস বলছে কি ইন গ্রিক মিথোলজি মাউন্ট অলিম্পাসের মিটিকাস ঠিক আছে তো পিক পিক মানে কি চূড়া দেখো মিটিকাস পিক এখানে বিশ্বাস করা হয় দ্য মাউন্ট হ্যাজ এক্সেপশনালি বায়োডাইভার্সিটি রিস ফ্লোরা এগুলো তাহলে এখানে কেন বলা হয় কারণ এই মাউন্টেনটা মেনলি হচ্ছে অ্যাক্টিভ মাউন্টেন অ্যাক্টিভ মানে বুঝো তো অ্যাক্টিভ বলতে আমরা বুঝি যেটা হচ্ছে ওই যে তোমার আগ্নেয়গিরি থাকে আগ্নেয়গিরি বুঝি আমরা আমরা আগ্নেয়গিরি মানে এখানে হঠাৎ হঠাৎ করে আগ্নোৎপাত হতো ঠিক আছে তো তৎকালীন মানুষ তখন তো মানুষ অশিক্ষিত ছিল এত আমাদের মতো এত বিস্তারিত নলেজ ছিল না ঠিক আছে তো তখন তারা কি করতো যখন এই যে আগ্নেয়গিরিতে আগুন উৎপাত হতো তাই তো মানে তখন তারা মনে করতো গডরা মনে এবার রেগে গেছে হ্যাঁ মানে কারণ কি আগ্নেয় উৎপাতের কারণে যেসব লাভ আছে চারিদিকে ছড়িয়ে পড়তো ছড়িয়ে পড়ে কিন্তু শহর নগর সব ধ্বংস করে দিত তার এটা মনে করতো যে এটা বছরের একটা নির্দিষ্ট সময়ে হতো তাই না সেগুলো হওয়ার কারণে তারা মনে করতো এখানে গ্রিক গডদের অবস্থান অতএব তারা যদি কখনো রেগে যায় আমাদের ধ্বংস করে ইত্যাদিতে তাই তাদের তারা কি কি করতো বিভিন্ন রকমের পূজার ব্যবস্থা করতো স্যাক্রিফাইসের ব্যবস্থা করতো গডদেরকে সন্তুষ্ট করার জন্য হুম তাহলে গ্রিক গড়দের প্রধান ছিল হচ্ছে এবং তার অবস্থান কোথায় ছিল কোন পর্বতে অলিম্পাস পর্বতে তাই এদেরকে অলিম্পিয়ান গড বলা হয় শব্দগুলো খেয়াল রাখো কারণ অনেক সময় পাবা তাহলে অলিম্পিয়ান গড বলা হচ্ছে কারণ তারা অলিম্পাস পর্বতে বসবাস করতো এবং এখানে অসংখ্য দেব দেবীর কথা বলা হয়েছে এবং এই দেব দেবীদের প্রধান হচ্ছে জিউস এবার আমরা ধীরে সুস্থ আসি এই জিউস কিসের অধীনে ছিল দেখো ইস দা স্কাই অ্যান্ড থান্ডার গড তিনি ওই যে থান্ডার মানে কি বজ্রপাত হয় তারা মনে মানুষ মনে করত এই ইনি হচ্ছেন প্রধান ইনি রেগে গেলে পারে সব গডদেরকে হ্যাঁ মানে এর উৎপত্তিরও কারণ আছে সেটা নিয়ে আমি কথা বলছি সেটা আস্তে আস্তে তোমরা জেনে যাবা তো বিষয়টা হলো দেখো হেলেনের জন্মটা কিভাবে হলো আর একটা বিষয় বলে রাখি সেটা হলো যে এই মিথোলজিক্যাল কাহিনীতে গড এবং মানুষের মধ্যে কিন্তু একটা ফ্রি মিক্সিং ছিল বুঝতে পারছো ফ্রি মিক্সিং মানে কি যে আমরা কি আমরা কি আমরা যে গডে বিশ্বাস করি এই গডের সাথে কি আমাদের সরাসরি কোনো কানেকশন আছে আমরা কি গডকে দেখ আমাদের আল্লাহ বা গড যাকে বলছি তিনি কিন্তু আমাদের কাছে সরাসরি দেখা দেন না আমরা বিশ্বাস করি আমরা প্রার্থনা করি তাই না নামাজ করি তাই মাধ্যমে তার প্রশংসা করি কিন্তু যে কাহিনী এখানে দেখানো হয় যে গডরা ওই মানুষের মতো অনুভূতি নিয়ে থাকে গডরাও বিয়ে সাথী করে বুঝতে পারছো তো অনেক গড বা গডেস রয়েছে দেখো একটা জিনিস এখানে বলে রাখি তোমরা একটু খেয়াল করো গড দেবতা অর্থে মানে বিভিন্ন দেব দেবী অর্থে গডের জিটা কিন্তু ছোট হাতের হবে ঠিক আছে আর একশ্বর বাদের যে গডের কথা বলি আমরা আল্লাহ বা গড এই শব্দের তাই তো ইয়া তাইতো ইংলিশ ভার্সন হিসাবে আমরা পাই হচ্ছে জি ও বড় হাতের তাই যখনই আমরা জি ও ডি দেবতা বা দেবী এই অর্থে ব্যবহার করো দেবীদের অবস্থা গডেশ বোঝাই ডবল ডি ডবল এস হ্যাঁ গডেস মানে কি দেবী মানে মহিলা তাইতো আর গড হচ্ছে কি পুরুষ তো সেই হিসাবে গড গডেস আর ফর্মও হয় এদের আবার গডস আর কি হয় ফর্ম হচ্ছে অনেকগুলো বোঝাতে গডস ব্যবহার করা হয় ঠিক আছে তো এখানে তো এরকম জিউসও এরকম অনেক তার ওয়াইফ ছিল কিন্তু জিউসেরও অনেকগুলো ওয়াইফ ছিল দেখো বলেছে কি জিউস ফার্স্ট ওয়াইফ কে দেখো জিউস ফার্স্ট ওয়াইফ

দেখো এখানে বিভিন্ন দেবী দেব দেবতা বা দেবীর নাম বলা আছে হ্যাঁ তো এরকম ভাবে তার ওয়াইফ ছিল হচ্ছে দেখো এখানে আবার বলা হচ্ছে কি মেটিস হচ্ছে হেরা আবার হেলেনের সাথে হেলেনের জন্মের সাথে রিলেটেড হেলেনের মায়ের নাম কি দেখো লেডা হুম হেলেনের মায়ের নাম হচ্ছে লেডা হুম ইনি আবার কে ছিলেন এই লেডা কিন্তু দেবী না লেডা হচ্ছে একজন মানুষ মানে কি আমাদের মতোই হ্যাঁ নারী মহিলা এখানে কি ঘটেছিল সেটা আমরা একটু জানি তাহলে এর হেলেনের গল্প কাহিনী আমরা বুঝবো দেখো ইন গ্রিক মিথোলজি লেডা ওয়াজ অ্যান দেখো অ্যাথোলিয়ান প্রিন্সেস হু বিকাম আস পার্ট অ্যান্ড কুইং অ্যাকর্ডিং টু অফিড শি ওয়াজ ফাদার ফেম ফর হার বিউটিফুল ব্ল্যাক হেয়ার অ্যান্ড স্নোই স্কিন যে এই লেডা নাকি খুবই বিউটিফুল ছিল বিশেষ করে তার কালো চুল এবং তার একদম স্নো হোয়াইট স্কিনের জন্য হার মিথোলজি গিভ গেভ রাইজ টু দ্য পপুলার মোটিভ ইন অ্যান্ড লেটার আর্ট অফ লেডা অ্যান্ড সোয়ান এই লেডা অ্যান্ড সোয়ান একটা কাহিনি আছে ঠিক আছে তোমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছ এই মিথোলজি পড়তে গিয়ে কিছু কিছু ইমেজ থাকবে যেগুলো দেখলে কিন্তু আমাদের অন্যভাবে নেওয়ার কিছু নাই সিম্পলি আমাদেরকে গ্রহণ করতে হবে ঠিক আছে কারণ দেব দেবীদের ব্যাপারে অনেকটা ড্রেস কোডের বিষয়টা আসবে না কারণ তারা আমাদের মতো মানুষ না অতএব তারা যে ড্রেস পরিধান করে এই বিশ্বাসটা করা হয় না তো সেই হিসাবে ওদের যে ইমেজগুলো আমাদের সামনে আসবে সময় একটু আমরা অন্যভাবে নেওয়ার চেষ্টা করব না ঠিক আছে তাহলে দেখো লেডা কে ছিল লেডা হচ্ছে ওয়াজ দ্য ডটার অফ এটোলিয়ান কিং দেখো থেস্টিয়াস হেন্স শি ওয়াজ অলসো কল্ড দেখো থেস্টিয়াস তো যাই হোক তাহলে কি ইনি কি লেডা কি একজন দেবী ছিলেন নাকি মানুষ ছিলেন হিউম্যান তাই তো হুম একজন হিউম্যান ছিলেন তো ইনি খুবই বিউটিফুল ছিলেন এখন আমাদের খেয়াল করতে হবে জিউস হুম দা মেইন গড তাই না তো এই দেবী বা দেবতাদের পার্থিব কোনো জগতের হিউম্যান বিং কে যদি পছন্দ হয়ে যেত তাহলে তারা তাকে বিয়ে করে ফেলতো আসলে বিয়ে বলবো না মানে তারা ফিজিক্যাল রিলেশনশিপে যেত ঠিক আছে তো মানে গডদের তো আর কোনো বাধা ধরার নিয়ম নাই হ্যাঁ গডরা তো সর্বশক্তিমান হ্যাঁ তারে তাদের যা পছন্দ হতো ও তারা তাই করত। হ্যাঁ মানে আমরা আমাদের ধর্মে যেমন ধর্মের ক্ষেত্রে আমরা নীতি নৈতিকতার ব্যাপারটা বলি মোরালিটির ব্যাপারটা বলি ওই গ্রিক মিথোলজির কাহিনী তো ওইরকম ব্যাপারটা ছিল না ঠিক আছে তো দেখা যাচ্ছে একদম আর বিয়ে হচ্ছে ফর্মালি তার সাথেও আরও যদি কোনো দেবীর কোনো হিউম্যান পুরুষকে পছন্দ হয়েছে মেলকে পছন্দ হয়েছে তাকে তার সাথে রিলেশনশিপ করেছে ঠিক আছে অথবা দেখা যাচ্ছে কোনো দেবতার তাইতো গডের যদি কোনো জাগতিক হিউম্যান নারীকে পছন্দ হয়েছে তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপে গেছে ঠিক আছে তো এবং এই যে দেখো গডের সাথে গডেসের বিয়ের কারণে যদি কোনো সন্তান হয়েছে তারা হয়েছে গড বা গডেস ঠিক আছে তো তাহলে আমরা একটু সূত্রটা একটু খেয়াল করি তাহলে আবার বুঝতে দেখো যখন গডের সাথে কোন গডেসের বিয়ে হবে তখন তাদের যে সন্তান হবে সে কি মানুষ হবে হিউম্যান বিং হবে না গড হবে গড গড হবে তাই না বা গডেস হবে যদি মেয়ে হয় কিন্তু যদি কোন গড অথবা গডেস এর সাথে যদি হিউম্যান তাই তো এর কোন বিয়ে হয় তাহলে যে সন্তান হবে সে তো গড হতে পারতেছে তাই না তখন তার বাবা হচ্ছে বা মা হচ্ছে গড আর তার আরেকজন তাই তো হচ্ছে মানে হিউম্যান বিং তাহলে তাদের তারা না হিউম্যান বিং তারা না গড ঠিক আছে তখন তখন আমরা তাদেরকে কি বলবো বলো কি হবে সাব গড কি বলা যায় বলো তো

সেই সন্তানটাকে আমরা বলছি হচ্ছে ডেমিগড হ্যাঁ অর আ মর্টাল রেইসড টু ডিফাইন র্যাঙ্ক অথবা কোনো মর্টালকে যদি ডিফাইন র্যাঙ্ক দেওয়া হয় তাকেও ডেমিগড বলা হয় হ্যাঁ সাস যেমন সাম রোমান এম্পেরার্স ক্লেম ডিসেন্ট ফ্রম ডেমিগডস সাস এস হার্কিউলিস আমরা হার্কিউলিসের নাম শুনেছি না শুনতে হ্যাঁ তো হার্কিউলিস হচ্ছে একজন ডেমি কারণ তারও বাবা হচ্ছে জিউস হুম অসংখ্য এরকম ডেমিগড রয়েছে মিথোলজিক্যাল কাহিনীতে তো তাহলে লেডার লেডা ছিল বিউটিফুল উইমেন হুম তিনি ছিলেন একজন প্রিন্সেস তো দেখা গেল যে তিনি কিন্তু তার বিয়ে হওয়ার কারণে স্পার্টার দেখো স্পার্টার যে রাজা সেই রাজার সাথে বিয়ে হয়েছিল তার হুম তো ঘটনাটা কি হয়েছিল দেখো আমরা যদি এই কাহিনীটা একটু পড়ি এই কাহিনীটা আমি এখন বলছি একটু খেয়াল রাখবো কারণ এটার অনেকগুলো কবিতার সাথে কিন্তু রিলেটেড এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবে যে কি ঘটনা ঘটেছিল বলছে লেডা ইজ এ উইমেন ইন গ্রিক মিথোলজি নন প্রাইমারিলি ফর বিং ওয়ান অফ দা ম্যানি উইমেন দ্যাট জিউস পারসোসেস হ্যাঁ দেখো পারসোস পারসো বলতে কি বোঝায় মানে যাকে অনুসরণ করে আমরা অনেক সময় আছি না যে যদি পুরুষেরা বিশেষ করে যে যদি কোনো মেয়ের প্রেমে পড়ে যায় তা তার পিছনে ঘোরাঘুরি করে না বলো তাকে প্রেমের অফার দেওয়ার জন্য করে তো নাকি জি স্যার এখানে বলছে জিউস অ্যাপিয়ার্স টু লেডা তো মনে করো জিউসের পছন্দ হয়ে গেছে হ্যাঁ জিউসের একদিন মানে কখন পছন্দ হয়েছে ঘটনা ঠিক এরকম যে একদিন লেডা কি করছিল গোসল করতেছিল ঠিক আছে মোটামুটি একদম ইয়া অবস্থায় আন্ড্রেসড অবস্থায় তখনকার তো আমাদের মতো এরকম আলাদা করে কি বাথরুম ছিল বলো তখন মানুষেরা কোথায় গোসল করতো বলতো হ্যাঁ পুকুরে গোসল করতো বা জিউস মানে উড়ে উড়ে যাচ্ছিল হ্যাঁ মানে গল্প কাহিনী তো এগুলো তো খেয়াল করবো গল্প কাহিনী কিন্তু বাস্তব ভিত্তি নাই তারপর যেহেতু কাহিনী কাহিনীর সাথে লিঙ্ক আছে আমাদেরকে বুঝতে হচ্ছে তো সে কি করছিল গোসল করতেছিল তখন ওই জিউসের নজরে পড়ে যায় বুঝতে পারছ জিউসের নজরে পড়ে যায় তো ঠিক জিউসের এখন তাহলে তার সাথে একটা মানে ওই যে জিউসদের কিন্তু মানুষের মতো বৈশিষ্ট্য আছে খেয়াল করতে হবে গড গে মানুষের মতো এরকম ইচ্ছা আছে হ্যাঁ ক্ষুদা আছে তারপরে হচ্ছে তাদের ফিজিক্যাল হ্যাঁ বিভিন্ন চাহিদা আছে এই ব্যাপারগুলো কিন্তু আনা হয়েছে হ্যাঁ তো তখন কি করলো জিউস এখন আশা পোষণ করলো যে ওকে পেতে হবে ঠিক এরকম কাহিনী তো এখন কোন চেহারায় যেতে হবে এখন সরাসরি গড রূপে তো সে যেতে পারতেছে না তখন করলো কি একটা সোয়ানের চেহারা নিল সোয়ান বুঝো এই যে দেখো রাজহাঁস হ্যাঁ এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ হম তো সে একটা রাজহাঁসের বেশ নিল বেশ নিয়ে কি বলবো লেডার সাথে একটা রিলেশন করলো আর কি ফিজিক্যাল একটা রিলেশন হলো এই রিলেশনশিপের কারণে যে সন্তানটার জন্ম হলো সেই হলো আমাদের এই হেলেন ঠিক আছে তাই বলছে দেখো লিডা ওয়াজ অ্যাডমাইড বাই জিউস হু সিডিউসড হার ইন দ্য গাইজ অফ আ সোয়ান অ্যাজ জিউস ফেল ইন টু হার আর্মস ফর প্রোটেকশন ফ্রম আ পার্সিং ঈগল

লেটার নন অ্যাজ বিউটিফুল হ্যাঁ দেখো দেখো হেলেন অফ ট্রয় তাকে বলা হচ্ছে হেলেন অফ ট্রয় তাহলে দুটা ডিম আর একটাও কাহিনী আছে ক্লাইটামিনস্ট্রা বলে একটা কিন্তু কাহিনী আছে তখন তোমরা এটা মনে হয় মাস্টার্সে বা ফোর্থ ইয়ারে পাবে হ্যাঁ এই জন্য নামটা খেয়াল রাখো এবং আরেকটা ডিম থেকে হলো কি ক্লাইটামিনস্ট্রা সেও কিন্তু ওয়ান অফ দ্য বিউটিফুল উইমেন তাহলে দুইজন কিন্তু বোন হ্যাঁ ক্লাইটামিনস্ট্রা এবং হেলেন বুঝতে পারছো

তাহলে তার হাজবেন্ড নাম কি টেন্ডারাস নাকি তাহলে সেই হিসেবে দেখা যাচ্ছে ওটা হচ্ছে জাগতিক ফাদার আর এটা এখন এই হেলেনের কাহিনীর সাথে একটা লিংক কেন আসলো এখন হেলেনের তাহলে জাগতিক বাবার নাম হলো কি টেন্ডারাস তাহলে এখন মনে করো হেলেন বেশ বড় হয়ে গেছে সুন্দরী নারী ঠিক আছে তাহলে তাকে বিয়ে করতে কে চাইবে না বলো মানে মোটামুটি দেখা যাচ্ছে যে আশেপাশে যত রাজ্য রয়েছে প্রত্যেকটা রাজ্যের তাই তো রাজা প্রিন্স তার মোটামুটি তাকে বিয়ে করতে চাই তো তার বিয়ের কাহিনীটা কিভাবে হয়েছিল সেটা না এক বিউটিফুল উইমেন হিসাবে হেলেন পরিচিত হলেও তার তো কোনো স্বাধীনতা নেই যে কাকে সে পছন্দ করবে বিয়ের জন্য কারণ আগেকার নিয়ম অনুসারে পিতামাতা যাকে চয়েস করে দিত তার সাথে বিয়ে করতে হতো নাকি তার সাথে বিয়ে করতে হতো তো সেই হিসাবে দেখাচ্ছে তাকে যেহেতু অনেকেই পছন্দ করত। তো এখন কার সাথে বিয়ে দিবে তাই হেলেনের যে জাগতিক বাবা তিনি ওই যে সকল প্রিন্স বা কিং হেলেনকে পছন্দ করত তাদেরকে ডাকলো এরকম দশ দেশের ঠিক আছে দশ রাষ্ট্রের বা স্টেটের জন এসেছিল ওই তার বাবার আমন্ত্রণে যে ঠিক করা হবে যে কার সাথে এই হেলেনের বিয়ে হবে তো তিনি আগে থেকে বলে দিলেন যে একজন মেয়ে হিসাবে আমি তো সবার সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারছি না তো একটা লটারি করা হবে ঠিক আছে একটা ড্র করা হবে এই ড্রতে যার নাম আসবে হেলেনের বিয়ে তার সাথে দেওয়া হবে তো এই ড্রতে যার নাম আসে তিনি হলেন এই যে মিনেলাস ঠিক আছে তো তিনি হলেন স্পার্টার রাজা দেখো গ্রিক মিথোলজিতে যদি আমরা দেখি দেখো ইন গ্রিক মিথোলজি মেনেলাস নামের অর্থ ওয়াজ আ কিং অফ যদি আমরা বলি স্পার্টা ওয়ার বিজ্ঞান দেখো একটা আবার পরে আসছিস তাহলে মেনেলাসের সাথে তার বিয়ে হলো বুঝতে পারছো তাহলে মেনেলাসের সাথে তার বিয়ে হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় মেনেলাসের বয়সটা হেলেনের থেকে অনেক বেশি ছিল তাহলে একজন নারী এবং পুরুষের মধ্যে যদি বয়সের ফারাকটা খুব বেশি থাকে তাহলে কি মেন্টাল কি ঠিক মতো হয় বলো কারণ সে সবসময় বিভিন্ন রাজ্যে পরিচালনার কাজে ব্যস্ত থাকতো এদিকে যুদ্ধে যেত এই কাজে সে কাজে ব্যস্ত থাকত আর হেলেন একজন বিউটিফুল উইমেন হিসাবে সে তার রাজ্যে কি থাকতো তাই তো হাজবেন্ডের সাথে যে ধরনের সময় তারা কাটানো উচিত সেই ধরনের সময় কাটানোর সুযোগ তার ছিল না এরপর আসি তাহলে এটা গেলাস মেনেলাস ওয়াজ ওয়ার এবার আমাকে আরেকটা কাহিনির কাহিনীর মধ্যে চলে যেতে হচ্ছে ঠিক আছে তো আর একটা কাহিনীর মধ্যে চলে যেতে হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে হেলেনকে নিয়ে প্যারিস বলে যে প্রিন্স আসছে সে কিভাবে পালালো কিভাবে পালালো এই কাহিনীটা থেকে আসলো হ্যাঁ দেখো এখানে একটা গোল্ডেন অ্যাপেলের নাম শুনেছ অ্যাপেল অফ ডিসকর্ড একটা ফ্রেজ আছে কিন্তু তোমরা কখনো নাম শুনেছো অ্যাপেল অফ ডিসকর্ড এই ফ্রেজটা কখনো পড়েছো দেখো আমরা যদি এই অ্যাপেল একটু দেখি তাহলে আমরা এখানে বুঝতে পারবো এখন এগুলো অনেক পিছনের কাহিনী আছে তো একটু আমরা যদি হালকা ধারণা পাই তাহলে অনেকগুলো বিষয় আমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য আমি আজকে এই ইয়াটা আলোচনা করছি এখানে একটু খেয়াল করো গল্পটা হ্যাঁ মানে অনেক জায়গা থেকে বিভিন্ন গুলো নিয়ে আসতে হচ্ছে তো এই জন্য একটু মনোযোগ দিবা কারণ অনেক জায়গা দৌড়ে বেড়াতে হচ্ছে কিন্তু কাহিনীটা একটা লিঙ্ক আনা যাচ্ছে কিনা সেটা খেয়াল করবা দেখো ম্যানি ইয়ার্স এগো ইন দ্য অ্যানশিয়েন্ট টাইম হোয়েন দ্য মাইটি গ্রিক গডস ইনহেবিটেড মাউন্ট অলিম্পাস তাহলে অনেক দিন আগের কাহিনী কারণ কি মাউন্ট অলিম্পাসে গ্রিক গডেসরা বসবাস করতে বলে জানা হয় এটা আমরা জানি তাই এটা একটা বিশ্বাস ছিল জিউস ডিসাইডেড টু ম্যারি দ্য কিং অফ দেখো

কেন তাকে তোমাদের মধ্যে আছো এর ভিতরে একজন আছে খুব রুক্ষ এবং আমরা কাজে কারণ আমরা জানিস ঝগড়া টগড়া বাধাবে এই জন্য ঝগড়ার দেখান বললাম না যে সব ধরনের এদের দেব দেবতা রয়েছে বা দেব দেবী রয়েছে হ্যাঁ গডেস অফ কোয়ারেল এরিস তাকে ইনভাইট করা হলো না হ্যাঁ কারণ কি কারণ ওয়েন শি ওয়েন সে যেখানে যায় না কেন শি ওয়াজ পিং হেপটেড এন্ড ব্রাউল সে সবসময় ঝগড়া টগড়া বাধাই এখন সে দেখলো যে না বিয়ে হচ্ছে সব গড গড এস গেছে সেই জায়গায় অথচ আমাকে দাওয়াত দেওয়া হলো না আফটার রিয়েলাইজিং দ্যাট শি ওয়াজ নট ইনভাইটেড টু দা ওয়েডিং তাকে যে ওয়েডিংয়ে ইনভাইট করা হয়নি এইটা ভেবে শি বিকাম ফিউরিয়াস মানে রেগে যাওয়াটা স্বাভাবিক শি পিক টা গোল্ডেন অ্যাপল ফ্রম দ্য গার্ডেন অফ হেসপেরিডেস দেখো গোল্ডেন অ্যাপেল হ্যাঁ ভিতরে জিগের কাহিনী একটা গার্ডেন আছে যেখানে গোল্ডেন আপেল ধরে আর কি গাছে হ্যাঁ তো এখান থেকে একটা গোল্ডেন আপেল নিল অ্যান্ড ওয়েন টু দ্য দেখো ব্যাংকুয়েট ইনভিজিবল অদৃশ্য অবস্থায় গডটা যেহেতু অদৃশ্য হতে পারে যে কোনো রূপ নিতে পারে সে অদৃশ্যর অবস্থায় ওই বিয়ের যে প্রোগ্রাম ভোজা খানা ওখানে গেল সি অ্যারাইভড অ্যাট দ্য রাইট অন দ্য অন টাইম ফ্রম দ্য ফিস্ট ফর দা ফিস্ট মানে যখন খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এই যে খাওয়া দাওয়ার জন্য সবাই ব্যস্ত এন্ড ওয়েন স্টেট টু দ্য টেবিল হোয়ার দ্য অলিম্পিয়ানস অয়ার সিটেন দেখো সিটিং অলিম্পিয়ান্স মানে কি অলিম্পিয়ান্স গড তাই তো অলিম্পিয়ান গড দেখো অলিম্পা অলিম্পিয়ান গডেরা বসে এখন খাবে আর কি ঠিক সেই জায়গায় সে গেল সে টস দ্য গোল্ডেন অ্যাঁপেল এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ এই গিয়ে এইখানে একটা আপেল ফেললো অ্যাপেল ইন দ্য মিডল অফ দ্য টেবিল উইথ দ্য ইনস্ক্রিপশন টু দ্য ফেয়ারেস্ট ওয়ান আপেলের গায়ে লিখে দিল কি ফর দ্য ফেয়ারেস্ট হ্যাঁ দ্য ফেয়ারেস্ট ওয়ান আমরা একটা গোল্ডেন অ্যাপেলটা দেখি এই যেমন গোল্ডেন আপেল হ্যাঁ যার গায়ে কি লেখা আছে কি লেখা ছিল বলতো ফেয়ারেস্ট মানে তার জন্যই হলো যে হচ্ছে এই আপনাদের ভিতরে এটা কিন্তু আপেলটা এমনি পড়েছে তাকে দেখতে পেয়েছে যে আপেলটা কে ফেলছে কেউ কিন্তু দেখতে পাইনি হম যে আপেলটা কে ফেলেছে কিন্তু মোটামুটি টেবিলের উপর এই যে টেবিলের এখানে ফেলছে হ্যাঁ এতে মোটামুটি এখন আপেলটা পাওয়ার পর কি হতে পারে দেখো শি টস দ্য গোল্ডেন অ্যাপেল ইন দ্য মিডিল অফ দ্য টেবল উইথ দ্য ইনস্ক্রিপশন টু দ্য ফেয়ারেস্ট ওয়ান এইবার কাহিনী বেঁধে গেল তাহলে কে ফেয়ারেস্ট ইমিডিয়েটলি থ্রি গডেস শর্ট টু ক্লেইম দ্য অ্যাপেল ওর ভিতরে তিনজন গডেস ছিলেন যারা কি চাইলো যে এই আপেলটা আমার কারণ আমি ফেয়ারেস্ট মানে এটা দেখানো হয় যে মেয়েদের মধ্যে এরকমটা হয় না মানে সবাই একটু নিজের সৌন্দর্যের প্রশংসা পেতে চায় হ্যাঁ তো এর ভিতরে তিন গডেস কে কে দ্য গডেস অফ ম্যারিজ এন্ড ফ্যামিলি হেরা হেরা কার ওয়াইফ বলো তো জি ও স্যার জি ওয়াইফ হ্যাঁ তারপর যে দ্য গডেস অফ উইজডম এন্ড জাস্টিস এটা খেয়াল রাখো কিন্তু আবারো বলছি হ্যাঁ দ্য গডেস অফ জাস্টিস এন্ড উইজডম তার নাম হচ্ছে এথেনা এন্ড দ্য গডেস অফ বিউটি এন্ড লাভ অ্যাফ্রোডাইটি তাহলে তিন গডেসের নাম পাচ্ছি আমরা এখানে হেরা সে হচ্ছে ম্যারিজ অ্যান্ড ফ্যামিলি গডেস উইজডম অ্যান্ড জাস্টিসের গডেস হচ্ছে এথেনা এবং বিউটি এবং লাভের গডেস হচ্ছে অ্যাফ্রোডাইটি তাই না এই তিনজন এখন দে বিজ্ঞান টু আর্গু অ্যাবাউট হু ওয়াজ দ্য ফেয়ারেস্ট অ্যান্ড মোস্ট ওর দি টু ওন দ্য অ্যাপেল তাহলে এখন ওদের ভিতর ঝগড়া শুরু হয়ে গেল ঝগড়া কিন্তু বাদিয়ে দিয়ে গেল হ্যাঁ গডেস অফ যে কোয়ারেল সে কিন্তু ঝগড়া বাদ দিয়ে বাদিয়ে দিয়ে গেল এখন কে হবে তাহলে এখন তাদের প্রধানকে কে বলো জিউস তাহলে জিউসের কাছে যেতে হবে বিচারের জন্য জিউস ওয়াজ আস টু চুজ বাট হি নিউ বেটার কিন্তু সেও তো জানে মানে পুরুষ হিসেবে জানে যে নারীদের বা উইমেনদের মধ্যে এসে যদি কোনো কিছু বাধাতে যায় তাহলে তার বিপদ আছে তাই হি ডিড নট ওয়ান্ট টু আপসেট এনি অফ দ্য থ্রি গডেসে সে কারো কাছে খারাপ হতে চাইল না তাই সে কল ইনস্টিট হি কেম আপ উইথ আইডিয়া সে এক আইডিয়া দিল হি টোল্ড দেম দ্যাট আ মর্টাল ম্যান হু হ্যাজ রিসেন্টলি শোন হিজ এক্সেম্পলারি ফেয়ারনেস ইন আ কন্টেস্ট ওয়াজ দ্য মোস্ট সুটেড টু জাজ দেয়ার কেজ তারা বললো যে আমাদের গডেস গড গডেস পক্ষে তোমাদের এই কাহিনী সমাধান করা আমাদের সম্ভব না তোমরা কাজ করো বর্তমানে ফেয়ারনেস মানে খুবই সুন্দর একজন পুরুষ আছে আছে মর্টাল ম্যান যার কাছে গেলে পারে সে এই কেসটাকে সুন্দর করে জাজ করে দিতে পারবে দ্যাট ম্যান ওয়াজ প্যারিস সান অফ কিং প্রায়াম দ্য প্রিন্স অফ রয় দেখো কানেকশনটা বুঝতে পারছো কোন দিক থেকে হচ্ছে

এর ভিতরে একটা কারণ আছে যে প্যারিসের যখন জন্ম হয় তখন তার ভাগ্যে বলা হয় যে তার কারণে এই ট্রয়নগরী ধ্বংস হয়ে যাবে বুঝতে পারছো যে এই ছেলের কারণে ট্রয়নগরী ধ্বংস হবে তো সেই হিসেবে তার বাবা মা তাকে ফেলে যায় পর্বতে বুঝতে পারছো তো এই জন্য মোটামুটি সে শেফার হিসাবেই সেখানে বড় হয় দ্য মিথ নন অ্যাজ দ্য জাজমেন্ট অফ প্যারিস এই কাহিনীটা জাজমেন্ট অফ প্যারিস নামে পরিচিত তাহলে প্যারিসের কাছে তারা পাঠলো তাহলে প্যারিস হচ্ছে নগরীর রাজার ছেলে কিন্তু খেয়াল করতে হবে যে ইলিয়ার ঘটনাটা কিভাবে ঘটলো এবার মোটামুটি পৌঁছে গেল এইবার কি হতে পারে বলো তো সবাই তো ঘুষ দিবে নাকি প্যারিস কে সুন্দরী বলো এখন থ্রি হ্যাঁ হেরা আসছে এখন এক একজন কি করতেছে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা দেখো আফটার ইনফর্মিং হিম অব জিউস উইল প্যারিস লুক এট দ্য থ্রি গডেসেস বাট কুড নট ডিসাইড সে তো সিদ্ধান্ত নিতে পারতেছে না কাকে বলবে ফেলিং টু গেইন হিজ ভোট দ্য থ্রি গডেস স্ট্রিপ নিউড টু কনভিন্স দ্য মর্টাল প্রিন্স অফ দেয়ার বিউটি দেখো সেই গডেসরা নিউড হয়ে তার সামনে গেল হ্যাঁ আনড্রেসড অবস্থায় যাতে তার হয়তো তার চেহারা দেখে তাদের প্রেমে পড়ে যায় বা অফার করে হোয়াইল প্যারিস ওয়াজ ইন্সপেক্টিং দেম ইচ ওয়ান অফ দেম অফার্ড হিম আ গিফট হ্যাঁ মানে সুন্দরের প্রতিযোগিতা হয় না যেমন পৃথিবীতে মানে আমাদের তো সুন্দরী প্রতিযোগিতা হয় তাই না বিশ্ব সুন্দরী হয় দেশে সুন্দরী হয় এরকম তাহলে প্যারিসকে বলো তাহলে তুমি আমাদের ইন্সপেক্ট করো তুমি আমাদেরকে দেখো যে আসলে কে সুন্দরী তো এরকম যখন সে ইন্সপেক্ট করতেছিল বা তাদেরকে দেখতেছিল তখন কি হচ্ছে প্রত্যেকটা গডেস কি করতেছে ট্রাইং টু ব্রাইভ হিম উইথ দেয়ার পাওয়ার্স এক একজন এক এক মানে পাওয়ার দিয়ে

রাজা বানিয়ে দিতে চাইলো ঠিক আছে তো যে পুরো বিশ্বের রাজা বানিয়ে দেবো এথেনা অফার্ড হিম উইজডম অ্যান্ড স্কিল ইন ওয়ার যে তাকে বলো তোমাকে আমি জ্ঞান এবং যুদ্ধের ক্ষমতা দিব হ্যাঁ কিন্তু ফাইনালি অ্যাফ্রোডাইটি প্রমিস হিম দ্য মোস্ট বিউটিফুল উইমেন অন আর্থ হার্ড চয়েস হ্যাঁ তাহলে তিনজন তিনটা অফার কোনটা নেওয়া যায় এই অফার কি কোনটা রেখে কোনটা নিব কোনটা নিবে বলো তো তো এই যে দেখো তিনজন এসেছে এই যে হচ্ছে আমাদের প্যারিস তাকে কি করা হচ্ছে এই যে তিন দেবী এসে এক একদিন এক একটা ঘোষ দিচ্ছে তো প্যারিস কি চাইলো বলো সে এসে কি চাইতে পারে

কারণ সে হচ্ছে ঘুষ হিসাবে অলরেডি বলেছে এখন তার তো অলরেডি বিয়ে হয়ে গেছে কি হিসাবে গেল চালাকি করে গেল কিন্তু হম সে মোটামুটি সে যেহেতু প্রিন্স ছিল ট্রয়নগরীর সে ট্রয়নগরীর প্রিন্স হিসাবে সে স্পার্টাতে গেল মেন্দাসের কাছে বাড়িতে মানে গেস্ট হিসেবে ঠিক আছে তো গিফট নিয়ে গেল দেখো উইথ গিফট হ্যাঁ রিচ গিফট উইথ ফলো হিম টু ট্রাই যেহেতু একজন গডেস হেল্প করতেছে তো অলরেডি প্যারিসের প্রেমে পড়ে গেছে হেলেন হেলেনকে নিয়ে কি হলো পালিয়ে গেল হ্যাঁ এখানে কি অ্যাবডাক্ট করা অ্যাডাক্টেড মাইট বি মোর অ্যাপ্রোপ্রিয়েট এখানে হ্যাঁ দিস অ্যাট রেজাল্টেড ইন দ্য মোস্ট এপিক ওয়ার অফ অল টাইম দ্য ট্রোজান ওয়ার দ্যাট লাস্টেড টেন ইয়ার্স খেয়াল করো তাহলে কোথেকে কিটা আসলো তাহলে হেলেনের ব্যাপারটা বুঝতে পেরেছো প্রথমে তারপরে হেলেনের সাথে প্যারিসের বিয়েটা কোন দিক থেকে হলো আর ট্রয় যুদ্ধটা কেন আসলো এবার তাহলে মেনেলাস তো রেগে যাবে নাকি যে আমার ওয়াইফকে চুরি করে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে এরা কি হয় তখন ওই যে কথা ছিল যে দেখো আর ভুলে গেছে আমি বলতে যে হেলেনের যখন বিয়ে দিলো মেনেলাসের সাথে তখন অন্যান্য যারা হেলেনকে পাইল না টেন্ডেরাস তখন কথা দিয়ে নিয়েছিল যে আমার এই জামাই বা মেয়ের যদি কোনো সমস্যা হয় যেহেতু তোমরা সবাই হেলেনকে ভালোবাসো তো বিপদের সময় কিন্তু হেল্প করতে হবে হুম তো সেই হিসাবে যেহেতু হেলেনকে চুরি করে নিয়ে গেল তুলে নিয়ে গেল তখন মেনেলাস আরও অন্যান্য দেশের যারা রাজা ছিল তাদের সাহায্য চাইল ঠিক আছে তাদের মধ্যে একজন ছিল হচ্ছে

হ্যাঁ দ্য স্টোরি অফ একিলিস অ্যাপেয়ার ইন এই যে হোমার্স ইলিয়ার্ড অ্যান এলস ওয়ার মোটামুটি ট্রোজান ওয়ারে আমরা পাচ্ছি ট্রোজান ওয়ারের মেন হিরোই কিন্তু হচ্ছে এই অ্যাকিলিসের অ্যাকিলিস কিন্তু মেইন হিরো এখানে হ্যাঁ ট্রোজান ইলিয়াড যেটা তার যদি আমরা সাব ইয়া পাই যাক আচ্ছা যা আমি ওটা যেটা দেখছিলাম সেটা পাচ্ছি না সামনে তাহলে এই যে অ্যাকিলিসটা কে ছিল সেটা যদি আমরা দেখি দেখো গ্রিক মিথোলজিতে সান অফ মর্টাল ফেলাস কিং অফ গার্ডেন অ্যান্ড দ্যারিড মানে মানে সিনিম সিফিনে তার বিয়ে হওয়ার কারণে অ্যাকিলিস জন্ম হয় অর্থাৎ একটা ডেমিগড় ঠিক আছে তার একটা ইয়া ছিল

মানে ডেমি তো এখন নিম যেহেতু তো সেই হিসাবে তো সে মর্টাল হবে ডেমি হবে তাই তার মা চেয়েছিল যে তাকে ইমর্টাল করা যায় কি করে তো এই যে রিভার স্টিক্স বলে একটা রিভার আছে যার পানিতে যদি কাউকে ডুবানো হয় তাই তো তাহলে সে নাকি ইমর্টাল হয়ে যাবে বুঝতে পারছো তো তার মা ছোটবেলায় তাকে করেছিল কি এই নদীর পানিতে ডুবিয়েছিল এখন ডুবানোর সময় কি করেছিল সেটা হলো একটা ব্যাপার দেখো যে বাই হুইস হি বিকাম ইন ভালনারেবল ফর পার্ট অফ ইস হিল বাই হিম তাহলে ওই ছেলেকে ডোবানোর সময় শুধু তার পায়ের গোড়ালি ধরে তাকে ডুবিয়েছিল হ্যাঁ তো পায়ের গোড়ালিতে নাকি পানি টাচ করেনি যেহেতু পানি টাচ করেনি এই জন্য ওই জায়গাটুকু হলো হচ্ছে ভালনারেবল থাকলো যে অ্যাকেনিসকে শুধু পায়ের গোড়ালিতে মেরেই তাকে হত্যা করা যাবে তাছাড়া তার শরীরের আর কোথাও আঘাত করে তাকে হত্যা করা যাবে না বুঝতে পারছো মানে একবারেই তাকে ডুবাতে হবে ডুবিয়ে তুলতে হবে অর্থাৎ যেখানে যেখানে পানি টাচ করবে সেই সেই জায়গা হবে ইনভালনারেবল মানে এগুলোতে তার কোনো ক্ষতি করা যাবে না তো সেই হিসাবে অ্যাকিলিস মেনলি ব্রেভ হয়ে গেল সাহসী হয়ে গেল হ্যাঁ দেখো অ্যাকিলিস ওয়াজ দ্য ব্রেভেস্ট হ্যান্ডসামেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ওরিয়ার অফ দ্য আর্মি অফ আগামেমন ইন দ্য ট্রোজান ওয়ার কিভাবে পাইলো প্যারিস আর কিভাবে যুদ্ধটা শুরু হলো সেটা আমরা একটু দেখলাম এবার আমরা আমাদের কাহিনীতে তাহলে গোল্ডেন অ্যাপেল গেলো গোল্ডেন অ্যাপেল কাহিনীটা কি হচ্ছে

দেখো অডিসি হচ্ছে কি অলসো নন ইউলিসিস ইলিশিস দেখো ল্যাটিনে আবার কিন্তু ইলিশিস নামে পরিচিত হ্যাঁ গ্রীকে অডিসি নামে পরিচিত ও কারেন্ট চলে গেল আমি একটু কেটে দিলাম ভিডিওটা হ্যাঁ আপাতত আমি আবার জয়েন করাচ্ছি কম্পিউটারে হঠাৎ করে কি হলো মানুষটা কাজ করছে না